হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল রেটিং এ। আমি দীপাতে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি কি কি প্রবলেমের মধ্যে আছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের দিনের ভিডিওতে। তো এখন মানে আমি কোনো ইটিং ভিডিও করতে পারছি না। তো এই ভিডিওটা করেছিলাম যেদিন আমরা ঠাকুর দেখতে গেছিলাম, ঠাকুর মানে গণেশ ঠাকুর দেখতে গেছিলাম। সেদিন আমরা খেতে ঢুকেছিলাম একটা দোকানে, তো সেখানে গিয়ে আমি ভাবলাম যে চলো ক্যামেরাটা সেট করে ভিডিওটা করে নিই। তো সেই থেকে ভিডিওটা আর ছাড়া হয়নি। তো আমি ও একটা লঙ্কা নিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে লঙ্কা নেবে, তো আমিও নিয়েছিলাম, কিন্তু প্রচন্ড ঝাল ছিল। আর এই দোকানের এই চিলি চিকেন আর এই পরোটা, এটা এত সুন্দর বানায় না, দারুণ টেস্টি টেস্টি বানায়, দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে। আর ওদিকে দেখো বাবলো বসেছে, তো ওকে তো আর খেতে দেওয়া না দেওয়া সমান, জাস্ট মুখে ছুঁয়ে দেওয়া একটু, তো সেটাই হচ্ছিল। এই প্রথমবার দেখো বাবলোকে নিয়ে ভিডিও করছি, তো জানি না তোমাদের সবার কেমন লাগবে। আর সবাই, আমি জানি আমাকে সবাই অনেক মিস করছো, তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আবার ভিডিও করার। তো এখন যেহেতু বাড়িতে একটু সমস্যা, তো বাড়িতে আমিষ কিছু হচ্ছে না এখন, আর মানে কিছুই হচ্ছে না, খুবই সাদা মাঠা খাওয়া দাওয়া হচ্ছে, তো ওই জন্য ভিডিও করছি না। তো আমি মানে ঠিক করেছি যে এই পর্বটা শেষ হলে, সব কিছু শুদ্ধ হয়ে গেলে, আমি সপ্তাহে 3 দিন করে বাইরের খাবার অর্ডার করে ভিডিও করব। আর চেষ্টা করব মানে চ্যানেলের জন্য কিছু করার তোমাদের জন্য, আর আর্নিংটাও যাতে ঠিকঠাক করে হয়। আর কারণ একজন কমেন্ট করেছিল যে দিদিভাই, আমি তো আসলে নিজের জন্য খাবার অর্ডার করে ভিডিও করা মানে সে তো খাওয়াই হয় না, বাড়ির সবাই ভাত খাবে আর আমি বাইরের খাবার অর্ডার করে খাবো, এটা খারাপ লাগে, সেই জন্যই আমি ভিডিও করতে পারি না। আর মানে যদি সপ্তাহে 3 দিন ভিডিও করি, 3 দিন বাড়ি শুদ্ধ সবার জন্য খাবার অর্ডার করা, সেটাও তো অনেকটা চাপের, তাই না? তো সেই জন্যই ভিডিও করা হয় না। এবার মাঝে মাঝে যখন সবার জন্য খাবার দাবার টুকিটাকি আনা হলো, তখন ভিডিও করা হলো, আর না হলে যখন যেমন রান্না হয় সেটারই ভিডিও করি। তো একজন কমেন্ট করেছিল যে দিদিভাই কাজের মতো করে করো, তুমি তোমার জন্যই খাবার অর্ডার করে ভিডিও করো, তারপর যখন আর্নিং হবে তখন সবাইকে খাওয়াবে। তো এই কথাটা সে একদম পারফেক্ট বলেছিল, একদম ঠিকই বলেছিল, আর আমি মানে সেটাই ঠিক করেছি যে আমি সেটাই করব। আমি এবার থেকে ভিডিওটা কাজের মতোই করব। তার কারণ দেখো, আমি ভাবি যে সোশ্যাল মিডিয়াতে আছি বলে আমার বিপদ হচ্ছে, আজকে এটা কালকে ওটা পরশু সেটা, কিন্তু এটা তো হচ্ছেই হচ্ছে। আমি যদি ভিডিও বন্ধ রাখি তাও হচ্ছে, ভিডিও করলেও হচ্ছে। তো আমি যেহেতু এখানটায় নিজের একটা ছোট্ট মতো পরিবার তৈরি করতে পেরেছি, আমার চ্যানেল দুটো চ্যানেলই মনিটাইজ হয়ে গেছে, সেখানে আমার ওই সব চিন্তা করে বসে থাকতে আর ভালো লাগে না। যা হবে হবে, যা হবে দেখা যাবে, আমি এবার মন দিয়ে ভিডিও করব। এবার যদি অসুস্থ হয়ে যাই, ধরো অসুস্থ হয়ে গেলাম, পড়ে গেলাম, করতে পারলাম না, যেহেতু ভিডিও এডিট সম্পূর্ণটাই আমাকে করতে হয়, আর তোমাদের দাদা এগুলোর কিছুই আর করতে টাইম পায় না, ওর অফিসের প্রচুর চাপ, আর তার মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে মানে আমি পেরে উঠি না। তো চেষ্টা করব করার এবার যতটুকু যা পারি, তবে ওইগুলো ভেবে আর বসে থাকবো না যে ব্লগ করলে ক্ষতি হচ্ছে বা এই সমস্ত, এই এইগুলো ব্রেন থেকে বের করে দেবো, যা হওয়ার তা হবে। তো খেতে খেতে তোমাদের সঙ্গে বেশ অনেক অনেক গল্পই করলাম। তো আসলে আমার তো পক্স হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে, কিন্তু ঠিক হয়ে যাওয়ার পরেও এখন মানে সোনার হয়েছে, সোনার কালকে স্নান চলে যাবে, কিন্তু ওর 21-এর স্নানটা আরো অনেক দিন বাকি আছে, তো সেই জন্য এখন বাড়িতে আমিষ কিছু হবে না। তো সেই জন্য এখন আর কোনো ভিডিও আমি দিতে পারবো না। তো তোমরা একটু এইভাবে সাথে থেকো আমার। আমি দেখেছি আগের মাস থেকে তো মনে হয় কোনো ভিডিওই দিইনি, তাও তোমরা পুরোনো ভিডিওগুলো দেখেছো, খুব ভালো লেগেছে আমার। তোমরা সাথে থেকো। তো আমার মানে পরোটাটা খাওয়ার মাঝখানে মাঝখানে ওর থেকে এক গাল বিরিয়ানি নিয়ে খেয়ে নিলাম, আর আমার বাবেলের মুখটা দেখো, আর সোনাটা অসুস্থ, বুঝতেই পারছো ওর পক্স হয়েছে। তবে আমি মানে
আমার যেদিন আমি প্রথম দেখেছি, তো সেদিনই আমি যখন ডাক্তারের কাছে যাই, আমি ওকেও ডাক্তারের কাছে নিয়ে গেছি, মানে আমার ডাক্তার না, ওকে যে ডাক্তার দেখায়, মানে ওর ছোটদের যে ডাক্তার, ছোট থেকে ওকে যে দেখে, আমাদের এখানটায় শিশু বিশেষজ্ঞ যিনি আছেন, তো আমি ওই দিনও ওকেও নিয়ে গেছি। তার কারণ আমি জানি যে ওরও হবে, কারণ ও তো আমাকে ছাড়া থাকবে না, আর এই জিনিসটা এমন ছোঁয়াচে, ওটা হবেই। তো আমি ওকেও নিয়ে গেছি, তো ওর ডাক্তার দেখে ওকে ওষুধ দিয়েছে। ওর ডাক্তারকে আমি বলেছি যে এই আমার হয়েছে, তো ওর তো ডাক্তার বললো যে তোমাকে পুরো একদম আলাদা থাকতে হবে, না হলে তো ওর হবে। তো আমি বললাম যে তাহলে ওর ওষুধ টষুধ দিয়ে দাও, তো ওর ওষুধ সব লিখে দিয়েছিল। আর আমার ডাক্তারকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আমার ছোট বাচ্চা আছে, আমি আমি কি করব, আমি ওকে ফিট করাতে হয়, তো আমি কি করব, তো বলল যে বাচ্চাকে কাছেই রাখো। আর আমাকে তো যাবতীয় সব কিছুই বলেছিল খেতে, তো এই সমস্ত কিছু খাইনি, তার কারণ শরীরটা আরো মানে গরম হয়ে যাবে, তার থেকে চুলকাবে আরো বেশি। আমার একটুখানি মানে ওষুধটা খাওয়াই সবার উচিত, মা তো অবশ্যই আছে, মার কাছে আমি বলেছি যাব পুজো দিতে, কিন্তু মেডিসিনটা না নিলে না মানুষ বেশি বেশি কষ্ট হয়। কি হয় বলতো, একে তো বেরোবে প্রচুর, তার মধ্যে সেগুলো জ্বালা যন্ত্রণা আছেই, আর সব থেকে বড় কথা যেটা, ঘুম আর খিদে এই দুটো থাকে না, কিন্তু মেডিসিন নিলে এই দুটোর কোনো ব্যাঘাতই ঘটে না। এবার একটা মানুষ সুস্থ থাকে তখনই যখন তার খাওয়া আর ঘুমটা ঠিক থাকে, দেখবে তো। সেই জন্য খুব একটা বেশি প্রবলেম আমাদের দুজনের, ভগবানের ইচ্ছায়, গোবিন্দর ইচ্ছায় কারোরই হয়নি, কিন্তু তা সত্ত্বেও একটা স্বাভাবিক জীবনযাপন, একটা স্বাভাবিকভাবে যে পুজো কাটাবো বলে একটা একটা প্ল্যানিং, একটা মানে মন থেকে একটা প্ল্যানিং করেছিলাম, তার কিছুই হয়নি। তো আমি ঠিক করেছি আমি আর কোনো প্ল্যানিং করব না। পরপর 3 বছর আমার পুজোটা পুরো মাটি হলো, তো পুজো কোনো কিছু নিয়ে আমি আর কোনো প্ল্যানিং করবো না, যা হবার তা হবে, ব্যাস যা হবার তা হুট করেই হবে। তো সেই জন্য আমার সারলো, আমার স্নান যাওয়ার 2 দিন আগে বাবলোর ওর হলো। তো ওকে ডাক্তারের কাছে ছবি তুলে সঙ্গে সঙ্গে, আমার তো তাও 1 দিন পরে মেডিসিন নিয়েছিলাম, ওর সেই দিন রাত থেকেই মেডিসিন শুরু হয়ে গেছিল, তো সেই জন্য প্রবলেম খুব একটা কিছু হয়নি। তো কালকে স্নানটা গেলে আশা করছি ও আগের থেকে আরো অনেক বেটার হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এখন নর্মালি আছে ও। তো ও তো ছোট, ডাক্তার ওই জন্যই বলেছিল আমার ডাক্তার যে এটা এমন একটা জিনিস, এটা যাবৎকালীন একবার নাকি হবেই হবে, তো ওই জন্য বলছে যে ওকে বেশি আড়ালে রাখতে হবে না, হয়ে যাক, কারণ ছোটবেলায় হলে এটা অতটা কষ্ট হয় না। তো সেই জন্য বলছে যে ছোটবেলায় হলে যখন কষ্ট হয় না তো ওরও হয়ে যাক। তো হয়েই গেল, ভালো হয়েছে, আমি অনেকটা মানে এখন সাহসী হয়ে গেছি ওকে নিয়ে। আমি ওকে এত সাবধানে সাবধানে রাখতাম, ওকে একটু ঠান্ডা পর্যন্ত লাগতে দিতাম না, সেখানে ওর এত বড় একটা জিনিস হয়ে গেল। সত্যি বলছি আমার আর ওকে নিয়ে কোনো ভয় নেই, আমি এবার চলে যাব ওকে নিয়ে এখানে ওখানে, যা হওয়ার তা হবে, ব্যাস ভগবান যেমন কষ্ট দেবে সেরকম কষ্ট সহ্য করার ক্ষমতাও দেবে। ও ছোটটা কি হয়েছে ওকেও দেবে, বড়দের যেমন দেয় সেটাই তো দেখলাম আমি। তো এটা অনেক আগের ভিডিও, এখন তখনও পুরো সুস্থ ছিল, এটা গণেশ পুজোর ঠাকুর দেখতে গেছিলাম আমরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, আর তোমাদের কমেন্ট পড়তে সত্যি ভীষণ ভালো লাগে। তোমরা যখন খবর নাও যে দিদি ভিডিও দিচ্ছ না কেন, সত্যি একটা পরিবার পরিবার ফিল হয়। তো তোমরা এভাবেই সাথে থেকো, তোমরা যারা নতুন চ্যানেল খুলছো তারা আমাকে আমাকে লিংক শেয়ার করো, আমি তাদের সবার পাশে থাকবো। আর সবাই বড় হও, সবাই সবার মতো করে জীবনে দাঁড়াও, ইনকাম করো, আর হাসি খুশি থাকো, নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকো, এটুকুই চাইবো। আর তোমরা সবাই প্রার্থনা করো আমার বাবলো যেন সুস্থ থাকে আর ভালো থাকে, এটুকুই, এর থেকে বেশি আর কিছু চাই না আমি। আর এই টুকিটাকে এদিক ওদিক করে যা উপার্জন হয় তাতে আমাদের চলে যাবে ছোট্ট সংসারটা, এরপরও বড় হচ্ছে, ওই জন্য আমার চ্যানেলটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতেই হবে, কারণ ওকে ভালো করে পড়াশোনাটা করাতে হবে, ভালো জায়গায় দিয়ে করাতে হবে। এবারে ওর বাবা পারবে না সেটা না, ওর বাবা পারবে, কিন্তু আমি যদি পাশে থাকি তাহলে হয়তো আরো একটু ইজি হবে, আরো একটু ভালোভাবে সবকিছু হবে। তো সেই জন্যই আমি চাই যে চ্যানেলটাকে দাঁড় করাতে। তো তোমরা সবাই সাথে থাকবে আমি জানি, তোমাদের জন্যই আমি জোর পাই যে দিদি ভিডিও করো ভিডিও করো,
তো তোমরা এভাবেই সাথে থেকো, আর তোমরা সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো। আমাকে এভাবেই ভালোবেসে যেও সবাইকে। টাটা।